হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি মলয় তো আজকে যে বিষয়টি আমি কথা বলবো সেটা হচ্ছে টেন ওয়াট এসিডিসি মানে ইনভার্টার নাম তো বন্ধুরা এসিডিসির অর্থ হলো এটাই যে আমরা কারেন্টে এবং ব্যাটারিতে দুটোভাবেই আমরা ইউজ করতে পারবো তো আমরা এটা যাদের বাড়িতে এখন ইনভার্টার নেই তো তারা কিন্তু অবশ্যই এই বাল্বটি ইউজ করতে পারো তো আমার কাছে যেটা আছে হাইফাই ফাই দশ ওয়াটের এসিডিসি তো এটারই আনবক্সিং এবং রিভিউ করবো বন্ধুরা তো বন্ধুরা এই বাল্টার একটা অ্যাডভান্টেজ যে পয়েন্টটা আছে সেটা কিন্তু আমরা থ্রি স্টেপে মানে তিনটা স্টেপে ডাইমিং অপশনে আমরা কিন্তু এটার পাওয়ারটাকে বাড়াতে পারবো তো এর আগে আমি অনেক কয়টা ভিডিও করেছি এই ডিসি সম্বন্ধে তো এই এক ফার্স্ট একটা পেলাম যে তোমাদের সামনে তুলে ধরার জন্য যে এটা কিন্তু আমরা চাইলে ব্যাক আপটাকে বাড়াতে পারি তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেল যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং যার আগের থেকে আছো তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা প্যাকেটিং ঠিক এরকম তোমরা দেখতেই পারছো এখানে তো বন্ধুরা এই যে বাল্বটা আছে এই কোম্পানিটা যেটা আছে সেটা কিন্তু হাইফাই কোম্পানি আছে তো হাইফাল ইলেকট্রিক লেখা আছে এখানে দেখতেই পারছো আর এই যে বাল্বটা সেটা কিন্তু এনার্জি বাল্ব বলে এটাকে আর যে পাওয়ারটা আছে সেটা কিন্তু টেন ওয়ার্ড পাওয়ার লেখা আছে তো আমি এই পাশে একটু দেখে নিই তো এখানে যেটা লেখা আছে ব্যাকআপ এটা কিন্তু চার ঘন্টা ব্যাকআপ দেখতেই পাচ্ছ এখানে আর রিচার্জেবল যে ব্যাটারিটা আছে এর এটার যে ভিতরে যে ব্যাটারিটা আছে সেটা কিন্তু বাইশো এমএচের ব্যাটারি আছে দেখতে পারছো আর এটা কিন্তু একশো আশি ওয়াট অ্যাঙ্গেলে এই যে অ্যাঙ্গেলটা আছে এটা কিন্তু একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল আছে আর সব থেকে ভালো এখনকার যে বাল্বগুলো আছে সেটা কিন্তু ফোর কেবি সার্চ দেওয়া আছে হাই ভোল্টেজেও কিন্তু এটা কিন্তু টেকসই করবে আর এখানে সব থেকে যেটা থ্রি স্টেপ ডাইমিং অপশন দেওয়া আছে বন্ধুরা এটা কিন্তু থ্রি স্টেপে আমরা কিন্তু ইউজ করতে পারবো এখানে ভালো করে দেখে নাও বন্ধুরা তো এখানে কিন্তু এই একশো পার্সেন্ট যদি আমরা ফার্স্ট স্টেপে যদি ইউজ করি সেটা কিন্তু চার ঘন্টা ব্যাক দেবে এবং এটা কিন্তু যদি ফিফটি পারসেন্টে যদি আমরা যদি ইউজ করি সেটা কিন্তু আট ঘন্টা যাবে এবং পঁচিশ পার্সেন্ট যদি ইউজ করি আমরা বারো ঘন্টা ইউজ করতে পারব বন্ধুরা দেখতেই পারছো তো আমি এ একটু চলে যাই এখানে যে জেনেটিক যে নেমটা দেওয়া আছে সেটা কিন্তু এনার এটা কিন্তু এনার্জি বলে এটাকে আর এটা কিন্তু পাওয়ার যেটা আছে সেটা কিন্তু দশ হোয়াটের পাওয়ার আছে কালার আছে ছয় হাজার পাঁচশো কে আর পাওয়ার ফ্যাক্টর জিরো পয়েন্ট নাইন লুমেন যে পাওয়ারটা আছে বন্ধুরা সেটা কিন্তু নয়শো লুমেন পাওয়ার দেখতেই পারছো এখানে আর এটা কিন্তু দুশো কুড়ি থেকে দুশো চল্লিশ ভোট নেট কোয়ান্টিটি যেহেতু বাক্সে একটাই আছে সেটা কিন্তু ওয়ান ইউনিট লেখা আছে আর সার্চ প্রোটেকশন যেটা ফোর কেবি প্রোটেকশন দেওয়া আছে চার্জিং টাইম বন্ধুরা এই বাল্বটাকে কিন্তু তোমাদেরকে চার্জ করতে হবে সেটা কিন্তু দশ ঘন্টা দশ ঘন্টা চার্জ করলে অবশ্যই চার ঘন্টা বেকার পাওয়া যাবে আর এম আর পি যেটা আছে বন্ধুরা আটশো ষাট টাকা এমআরপি আছে তো এখানে মান্থ অফ ইয়ার যেটা লেখা আছে বন্ধুরা দেখে নাও তেইশে তো বন্ধুরা এটা কিন্তু মেক ইন ইন্ডিয়া দেখতেই পারছো এটা কিন্তু এলিস কোম্পানির হাই ফাই তো বন্ধুরা ভিতরে দেখে নিই বন্ধুরা এই হচ্ছে বাল্বটি তো এখানে দেখে নাও এখানে এটা কিন্তু দশ ওয়াট লেখা আছে আর নয়শো লুমেন্ট পাওয়ার লেখা আছে বন্ধুরা মেড ইন ইন্ডিয়ার তিন দুই হাজার তেইশে ম্যানুফ্যাকচারিং তো বন্ধুরা এটা যেটা তোমাদের থ্রি স্টেপ যেটা বলবো কারেন্ট গেলে অটোমেটিক এটা সুইচ দেওয়া থাকলে কিন্তু অটোমেটিক জ্বলবে তো ফার্স্ট স্টেপে তোমাদেরকে দেখায় যখন একটা সুইচ যখন অন হবে তখন কিন্তু এই হিসাবে কিন্তু আলো হবে তখন এই সেম সুইচে যদি আমি অফ করে যদি আবার অন করি দেখতে পাচ্ছ আলোটা কিন্তু টু স্টেপে কিন্তু আর কম কমে চলে আসলো তো আবার যদি অফ করে যদি আবার একটু করি তো বন্ধুরা এই স্টেপে আসলে এই থার্ড স্টেপে আসলে অবশ্যই কিন্তু আমরা বারো ঘন্টা ইউজ করতে পারবো বন্ধুরা ফার্স্ট ফার্স্ট এই স্টেপে এই স্টেপে চার ঘন্টা দেবে তারপর সুইচ অফ করে সেম সুইচে যদি আমরা অন করি তাহলে কিন্তু এটা কিন্তু এই সেকেন্ড স্টেপে তো তোমরা এখানে দেখে নাও যে সেকেন্ড স্টেপে কিন্তু ফিফটি পারসেন্ট জ্বলবে তখন কিন্তু এইট আওয়ার্স মানে আট ঘন্টা ব্যাক আপ দেবে এবার কিন্তু পঁচিশ পার্সেন্ট এখন যদি পঁচিশ পার্সেন্ট হলো তো সেই ক্ষেত্রে কিন্তু বারো আওয়ার্স ব্যাক আপ দেবে তো বন্ধুরা সব থেকে এই জিনিসটাই আমার ভালো লাগলো যে আমরা কিন্তু অবশ্যই এটাকে অন্যান্য আমি যতগুলো ভিডিও করেছি সেই হিসাবে কিন্তু এই অপশনটা নেই যে ফার্স্ট এইভাবে আমরা একই সুইচ দিয়ে কিন্তু কারেন্ট যখন চলে যাবে তখন কিন্তু এইভাবে আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো যাদের একটু বেশি ব্যাকআপের প্রয়োজন সেক্ষেত্রে আমরা কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট বা হানড্রেড পার্সেন্ট এইভাবে কিন্তু ইউজ করে আমরা ব্যবহার করতে পারব সব থেকে আমি বলবো যে ভালো প্রোডাক্টটি তো এটা যে রিয়েল প্রাইসটা আছে সেটা কিন্তু তিনশো টাকা হোলসেল প্রাইস আছে তোমরা অবশ্যই এটা বাই করতে পারো কোনো অসুবিধা নেই আর যে এটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি তো থাকলোই তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও আমাকে করতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না কারণ এরকম নতুন নতুন ভিডিও আমি এনে থাকি তো আজকে এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ধন্যবাদ